কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়ায় ফোসিনের সম্পাদক বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সম্পাদক বিশ্বজিৎ দাস বুধবার বিশ্বজিৎ বাবু সাংবাদিকদের বলেন আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা এই বাজেটে উত্তরবঙ্গ লাভবান হচ্ছে না উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য যে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয় সেই প্যাকেজে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য ফসিনের তরফে দাবি করা হয়েছিল কিন্তু তা ঘোষিত হয়নি বিশ্বজিৎ বাবু আরো বলেন বাজেটের আগে তারা ছেষট্টি পৃষ্ঠার কিছু প্রস্তাব দি পাঠিয়েছিলেন যেমন জিএসটির সরলীকরণ এসজিডিএ কে স্মার্ট সিটির আওতায় আনা ইত্যাদি কিন্তু কোনো প্রস্তাবই গুরুত্ব পায়নি আজকের যে বাজেট এই বাজেট সম্পর্কে ফসিনের পক্ষ থেকে আপনি কি বলবেন এই বাজেটে আমাদের উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো কিছু নেই যেটা আমাদের খুব জরুরি ছিল যেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যে সুযোগ সুবিধা আছে ট্যাক্স ছাড় এবং অন্যান্য সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো উত্তরবঙ্গকে দেওয়ার জন্য আমরা বহু বছর ধরে বলে আসছি এবং সবাই এইটার সাথে একমত কিন্তু তার কোনো উল্লেখ এখানে নাই আমাদের এটা একটা বটল নেক আমাদের পাশেই হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আমরা পূর্বাঞ্চলের রাজ্য মধ্যে পড়ি কিন্তু এই সুযোগ না দেওয়ার কারণে এই উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হচ্ছে না যে একটাই শুধু দেখলাম সেটা হচ্ছে এই ইনকাম ট্যাক্সের যে ছাড় এছাড়া আমাদের উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য শিল্প এবং সর্বক্ষেত্রেই কোনো বিশেষ কিছু আমাদের পাওয়া নেই কী বলবে মোটের ওপর এই বাজেটকে আপনি এক কথায় কী বলবেন না উত্তরবঙ্গের জন্য এই বাজেট আমাদের খুব কোনো সহায়ক নাই এক ইনকাম ট্যাক্সের ছাড় ছাড়া আর কোনো সহায়ক আপনারা কিছু চেয়েছিলেন আমরা আমরা ছেষট্টি পাতার মেমোরান্ডাম দিয়েছিলাম তাতে ইলাবোরেটলি সব বলা ছিল তাতে বলা ছিল জিএসটির সিমপ্লিফিকেশান তাতে বলা ছিল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মতো এই আমাদের নর্থ বেঙ্গলকে ইনক্লুড করা আমরা বলেছিলাম শি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট এরিয়াটাকে স্মার্ট সিটির আন্দারে আনা আমরা বলেছিলাম ইয়ের যে রেলের যে যে সমস্ত কাজ আমাদের আগে ঘোষিত ছিল যেমন এক্সেলেন হুইল ফ্যাক্টরি অমুক তমুক এগুলো যেগুলো ছিল সেগুলো কাজ কাজে মানে কাজ শুরু করার কথা বলেছিলাম সেসব কোনো কিছুই এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি আরও বিশদের বাজেট পেলে বাজেট হাতে এলে তখন আমরা সব বস্তু